নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আর একদিন পর আমরা আগস্ট মাসে পা রাখতে চলেছি আর এই আগস্ট মাসে এই ছয় রাশির জাতক ও জাতিকার হাতে আসতে চলেছে ব্রহ্মাস্ত্র অর্থাৎ আপনাদের জীবনে সকল প্রকার বাধা দূর হতে চলেছে তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় আগস্ট মাসে যে ছয় রাশির কথা আমি বলতে চলেছি সেই ছয় রাশিটি জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের হাতে আসতে চলেছে ব্রহ্মাস্ত্র অর্থাৎ আপনাদের মনের স্বাদ মনের ইচ্ছা এক চুটকিতে পূরণ করতে পারবেন অর্থাৎ অর্থনৈতিক দিক বলুন পারিবারিক দিক বলুন সামাজিক দিক বলুন এই সমস্ত দিকে কিন্তু আপনাদের ভালো যেতে চলেছে তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তার আগে একটি বিষয় জানিয়ে দিই আপনার নিজস্ব বার্ডচ্যাটে শনি গ্রহকে মঙ্গল গ্রহকে এবং রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি এই তিনটি গ্রহ আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকে তাহলে আপনারা ডেফিনেটলি এর সুফল পাবেনই পাবেন তাই আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিতে পারেন আর জেনে নিতে পারেন আপনার জন্মছকে এই তিনটি গ্রহ কেমন পজিশনে রয়েছে আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলির হাতে আগস্ট মাসে আসতে চলেছে ব্রহ্মাস্ত্র প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগস্ট মাসে আপনাদের হাতে আসতে চলেছে বোমবাস্ত্র অর্থাৎ এই মাসে আপনাদের সফলতার জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন এর পাশাপাশি যারা চাকুরি করছেন না তারা চাকরির জন্য প্রচেষ্টা করতে পারেন আপনারা কিন্তু ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন এছাড়াও যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি এই মাসে আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও যাদের বিবাহ হতে চাইছে না তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন আপনাদের বিবাহ স্থির বা নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের হাতে আসতে চলেছে আগস্ট মাসে ব্রহ্মাস্ত্র এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের হাতেও আসতে চলেছে ব্রহ্মাস্ত্র অর্থাৎ এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যার দরুন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ করে ফেলবেন এর পাশাপাশি এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকুরি পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ বার্তা দিতে চলেছে এছাড়াও এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যার দরুন না হওয়া কাজ আটকে যাওয়া কাজ অনায়াসে করে ফেলবেন এর পাশাপাশি এই মাসে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারাও কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সব মিলিয়ে যদি বলা যায় এই মাসে আপনাদের ব্রহ্মাস্ত্র হাতে আসতে চলেছে তাই এই মাসটিকে আপনারা কাজে লাগিয়ে দিন এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই আগস্ট মাসে ব্রহ্মাস্ত্র হাতে পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনেও যে সমস্ত বাধা চলছিল সেই সমস্ত বাধা কাটতে চলেছে এবং আপনারা পুরোপুরি এই মাসে ভাগ্যের সহায়তা পেতে চলেছেন যার দরুন আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ অনায়াসে হয়ে যাবে এর পাশাপাশি যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরও কিন্তু বিবাহ হতে চলেছে বা বিবাহের সম্বন্ধগুলো পাকাপাকি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এক কথায় যদি বলা যায় আপনাদের এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে সৌভাগ্য সৌভাগ্যসূচক মাস হতে চলেছে এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগস্ট মাসে আপনাদের হাতেও আসতে চলেছে ব্রহ্মাস্ত্র অর্থাৎ এই মাসে আপনারা ভাগ্যের পূর্ণ মাত্রায় সহায়তা পেতে চলেছেন অর্থাৎ এই মাসে আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই মাসে চাকরি করছেন ব্যবসা করছেন বা সেলফ প্রফেশনে রয়েছেন তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ আসার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদের যোগ্য পাত্র বা পাত্রী পাওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও এই মাসে আপনারা আর্থিক দিক থেকে যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবেন এবং যারা লোনে জর্জরিত তারা সেই লোন থেকে কিন্তু অনেকখানি রিকভারি করতে চলেছেন অর্থাৎ এক কথায় যদি বলা যায় আগস্ট মাস আপনাদের হাতে আসতে চলেছে বোমবাস্ত্র এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও আগস্ট মাসে আপনাদের হাতেও আসতে চলেছে বোমবাস্ত্র অর্থাৎ এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যার দরুন আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এই মাসে যারা অনলাইন কোনো বিজনেস করছেন অ্যাফিলেট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ এক কথা যদি বলা যায় এই মাস আপনাদের জন্য কিন্তু সৌভাগ্যসূচক মাস হতে চলেছে এরপরে শেষ এবং ছয় নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলারাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলারাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই আগস্ট মাসে। হাতে পেতে চলেছেন বোমবাস্ত্র অর্থাৎ এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যার দরুন আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মাসে যাদের বিবাহ হতে চাইছে না তাদের কিন্তু বিবাহ নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা লোনে পড়ে রয়েছেন তাদের কিন্তু সেই লোন অনেকখানি কিন্তু রিকভারি করতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের ভাগ্যের সহায়তা আসতে চলেছে যার দরুন আপনারা কিন্তু যে কোনো কাজ কিন্তু অনায়াসে করে ফেলবেন অর্থাৎ এই মাস আপনাদের জন্য সৌভাগ্য সৌভাগ্যসূচক মাস হতে চলেছে তাই আপনারা শুধুমাত্র প্রচেষ্টা করে যান আর তার ফল কিন্তু আপনারা এই মাসে হাতে নাতে পেতে চলেছেন তো এই ছিল ছয় সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি আগস্ট মাসে হাতে পেতে চলেছে ব্রহ্মাস্ত্র তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ